আপনাদের স্বাগত, আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন ডিসি রোড রানীগঞ্জ বাজার বর্তমান, ফার্নিচার এন্ড বেডিং স্টোর নয়ন ডিসি রোড সার্ভিস হাটা জয়কন্ত সীমা মার্কেট বর্তমান 713103, হলিরক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি নবাবহাট সিটি রোড বর্তমান, লকাই লটারি এজেন্সি শেয়ার বাজার বর্তমান, বর্তমানে সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকানাথ আগরওয়াল, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা শেয়ারা বাজার আমিলা বর্ধমান, বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, দ্বিতীয় তল আরজি ভবন পারভীরহাটা শ্রীপল্লী পূর্ব বর্ধমান। বিদেশমিত্রের একটি সভা অনুষ্ঠিত হল সোমবার, বিক্ষোভ আমরণ অনুষ্ঠান শুরু করল KNU বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা, একটি পদযাত্রা ও অর্থ সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হল সোমবার, ঝাড়গ্রাম বেলপাহাড়ির মাঝে ঝিপুরের কাকো এলাকায় পথ অবরোধ করল ক্ষুব্ধ মানুষজন, সর্বশিক্ষা মিশনের DPO সারদ্যোতি চৌধুরী কর্মজীবনের অবসর নিলেন সোমবার, অসহায়ভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে এগিয়ে যাচ্ছেন এক বৃদ্ধ। চোখ রাখবো এক ঝলকে, গৃহবধূ হত্যার অভিযোগ উঠল তার শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে। মৃতা গৃহবধূর নাম শাহিনা পারভীন চৌধুরী। মৃতার পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বর্ধমান থেকে সুমিত ভক্তের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কাঞ্চননগরে অনুষ্ঠিত হল খুঁটি পুজো। আসন্ন গণেশ পুজো উপলক্ষে অনুষ্ঠিত হয় এদিনের এই ধর্মীয় অনুষ্ঠান। স্থানীয় নবোদয় বিজয় সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই রূপ কর্মকাণ্ড। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটের রিপোর্ট, আনন্দ বার্তা। বিষ খেয়ে আত্মঘাতী হল এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম রঞ্জন ভট্টাচার্য। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের নতুনপল্লী এলাকায়। পরিবারের লোকেদের অনুমান মানসিক অবসাদে সে আত্মঘাতী হয়েছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। বিজেপির সমর্থন অনুষ্ঠান ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়িতে। এর ফলে ক্ষুব্ধ সমর্থকরা পথ অবরোধ করে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাথুর রিপোর্ট, আনন্দ বার্তা। আসছে বিস্তারিত খবরে। বিড়ি শ্রমিকদের একটি সভা অনুষ্ঠিত হলো সোমবার। সভাটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের 22 নম্বর ওয়ার্ডে। বিভিন্ন সমস্যা নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। সোমবার 22 নম্বর ওয়ার্ডে বিড়ি শ্রমিকদের একটি সভা অনুষ্ঠিত হলো। মূলত বিড়ি শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এদিনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সারা জীবন কষ্ট করবে এবং সে তার ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হবে, সরকারি পাওনা থেকে বঞ্চিত হবে, এটা আমরা কখনোই আশা করি না। আমরা চাই এখানে যারা বিড়ি বাজার কাজ করছেন তাদের যেন প্রত্যেকটা সুযোগ সুবিধা আমরা যেন তাদের কাছে পৌঁছে দিতে পারি। শ্রমিকদের অভিযোগ, মালিক তাদের দিয়ে কাজ করিয়ে নিয়ে ঠিক মতো ন্যায্য মজুরি দিচ্ছে না। এদিনের এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার MCIC খোকন দাস, 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীর গুপ্তা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন খোকন বাবু বিড়ি শ্রমিকদের দাবিগুলি নিয়ে বিশদে আলোচনা করেন এবং বিষয়টি তিনি মালিকদের সাথে আলোচনা করবেন বলে জানান। রাজ্য সরকার আমাদের যে সব নিয়ম কানুন করে দিচ্ছে বিড়ি শ্রমিকের জন্য সেটাকে ধরেই আমাদের এগোতে হবে, কারণ সরকার আমাদের যেটা করেছে সেটাকে নিয়েই আমাদের যেতে হবে। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কোথায় কিছু মজুরির একটা হেরফের আছে, অন্যান্য জায়গায় অনেক টাকা মজুরি থাকলেও জেলার অন্য জেলাগুলোতে আমাদের এখানে মজুরির হারটা কম। যেহেতু এখানে বাইরের এত বিড়ি ঢোকে, সেই বিড়ি ঢোকার জন্য আমাদের এখানে বিড়ির দামটা বেশি না হওয়ার জন্য এখানে যারা মালিক পক্ষ আছেন তারা বিড়ির মজুরিটা ঠিক মতো বাড়াতে চাইছেন না। কিন্তু বিড়ির মজুরি তো বাড়াতেই হবে, না বাড়ালে তো হবে না। যে 2 বছরের জন্য আমরা বাড়াতে চাই কিন্তু মালিকরা বলেছে না 2 বছর না 1 বছরের জন্য আপনারা বাড়ান। তাই আমরা নীলপুরেও আজকে কথা বলেছি, 1 বছরের জন্য আপনারা যারা 120 টাকা মজুরি পেতেন আমাদের আশ্বিন মাসের 1 তারিখ থেকে সেটা 140 টাকা আমাদের মালিকদের দিতে হবে। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটের রিপোর্ট, আনন্দ বার্তা।
বিক্ষোভ ও আমরল নিয়ে অনশন শুরু করল KNU বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা। স্থায়ীকরণের লক্ষ্যেই তাদের এইরূপ উদ্যোগ গৃহীত হয়। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের KNU বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ ও আমরণ লীনে অনশন শুরু করল কর্মীরা। প্রায় 36 জন অস্থায়ী কর্মী গত বৃহস্পতিবার থেকে অবস্থান বিক্ষোভ শুরু করলেও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের চাপে বর্তমানে 12 জন অস্থায়ী শ্রমিক আমরণ লীনে অনশন আন্দোলন বজায় রেখেছে। আমরা ইউনিভার্সিটির বিভিন্ন দুর্নীতি, অনিয়ম, বেনিয়মের বিরুদ্ধে একটা লড়াই আমাদের দীর্ঘদিন চলছে। এখানে যেমন যারা সুইপার ক্যাটাগরি ছিল তাদের এখনো টেন্ডার হয়নি, তারা বেতন পাচ্ছে না। যারা গার্ড ছিল তাদের বেতনের অনিয়ম, এবং অশিক্ষক কর্মচারী যারা, যেগুলো ইউনিভার্সিটি কর্তৃপক্ষ নোটিফিকেশন করেছিল এবং 2016 তারা এখানে নিয়োগ হয়েছিল, একটা আয়ুষ নামে কোম্পানি, সে কোম্পানি কার আমরা জানতে পারিনি, তাদের মাধ্যমে তাদেরকে কাজ করতে হয়েছিল। হঠাৎই রাতারাতি আয়ুষের দুর্নীতি নিয়ে যখন আমরা আন্দোলন শুরু করলাম, তখন এরা বলল ওয়েবেলের আন্ডারে কাজ করতে হবে, কিন্তু সেটাও দেখা গেল ওয়েবেল নয়, ওয়েবেল আন্ডারটেকিং কন্ট্রাকচুয়াল হিসাবে একটা ওয়েলফেয়ার সোসাইটির হাতে এদেরকে দিতে চাইছে। তো তার বিরুদ্ধে একটা আন্দোলন আজকে সারা বাংলা শিক্ষক বন্ধু সংগঠনের পক্ষ থেকে আমাদের সমস্ত নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছে, এবং আমরা এই দুর্নীতি, ইউনিভার্সিটির ধারাবাহিক দুর্নীতি, রাতের অন্ধকারে লোক নিয়োগ থেকে শুরু করে এখানে যিনি ডেপুটি রেজিস্ট্রার আছেন, যিনি টেকনিক্যাল এতে পরীক্ষা দিয়েছিলেন, পিআরও পরীক্ষা দিয়ে এক মাসের মধ্যে কিভাবে তিনি ডেপুটি রেজিস্ট্রার হলেন, এটা নিয়েও আমরা তদন্ত চাইছি। এবং এখানে যিনি রেজিস্ট্রার নিয়োগ হয়েছেন, তার একটা নিয়ম আছে হায়ার এডুকেশন কাউন্সিলে, যে 10 বছরের একটা অভিজ্ঞতা থাকা দরকার কলেজ অথবা ইউনিভার্সিটির, তিনি একটা অন্য সংস্থা থেকে এসে কিভাবে হলেন, বিভিন্ন জিনিস নিয়ে আমরা দাবি দাওয়া জানিয়েছি। আমরা সমস্ত বিষয়টা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের ইউনিভার্সিটি, কাজী নজরুল ইউনিভার্সিটি, আমরা তার কাছে এগুলো পেশ করব। সোমবার এই অস্থায়ী দাবিকে মান্যতা দিয়ে দেখা করলেন শিক্ষা বন্ধু সমিতির রাজ্য সহ সভাপতি সীতারাম মুখার্জি সহ এক প্রতিনিধি দল। প্রাথমিক পর্যায়ে রেজিস্ট্রার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। সমাধান না হলে সংগঠনের পক্ষ থেকে উচ্চ পর্যায়ে বিষয়টি জানানো হবে। বুঝলাম আমাদের নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি, তিনিও বহু সংগ্রামের মধ্যে দিয়ে আজকে এসেছেন। সেই জায়গাটা দেখতে গেলে আজকে নজরুল ইউনিভার্সিটিতে যেটা হচ্ছে এটা হয়তো ওনার কানে এখনো সে ব্যাপারটা পৌঁছায়নি, বা সেই ব্যাপারটা এখনো সেরকম হাইলাইট হয়নি। আমার ধারণা বা আমরা আমাদের যে নেতৃত্ব বা আজকে পশ্চিমবঙ্গে যে ব্যাপারে হচ্ছে, কোনো শ্রমিক আন্দোলন খুব একটা হয় না এখানে, সব জায়গায় একটা বসে বা আমরা সবসময় একটা চাই নেগোসিয়েশনের মাধ্যমে সবকিছু সমস্যার সমাধান হয়ে যায়। তা আমি সেই জায়গাটা এসে আজকে ডিটেলস কাগজপত্র সব নিয়ে যাব, আমি গিয়ে ওনার হাতে তুলে দেবো, উনি দেখবেন ব্যাপারটা। দরকার হলে এনাদেরও বলেছি শিক্ষামন্ত্রীর সঙ্গে বসে একটা নিগোসিয়েশনের মাধ্যমে এটা একটা মিটিয়ে নিতে চাই, কিন্তু তা আমার আশা আছে যে আজকে যদি বসা হয় সেই জায়গাটা একটা, যদি ওপেন মহলে এই বার্তাটা পাঠানো হয় সেই জায়গাটা একটা পিসফুলি সমাধান হবে। একশো বার ন্যায় অন্যায় তো আমরা বলবো না, আমরা তো বলবই, আমাদের তো নেত্রী সেটা বলেনি, যেটা অন্যায় অন্যায় যেটা ন্যায় ন্যায়। আজকে যেটা হয়েছে এর কথা উপর মহলে যায়নি, আজকে যদি নেত্রী কানে যায় আশা করছি যে এটা একটা সুষ্ঠু সমাধান হয়ে যাবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। একটি পদযাত্রা ও অস্ত্র সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হলো সোমবার। বন্যা দুর্গতদের সাহায্যার্থে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। বিদ্যালয়ের পড়ুয়ারা এদিন অস্ত্র সংগ্রহে পথে নামেন। সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান হাই মাদ্রাসার মিনা মঞ্চ ও কন্যাশ্রী ক্লাবের পক্ষ থেকে রাজ্যে রাজ্যে বন্যা দুর্গতদের সাহায্যার্থের জন্য একটি পদযাত্রা ও অর্থ সংগ্রহ অভিযানে নামেন। এদিন বিদ্যালয় প্রাঙ্গণ থেকে যাত্রী ও শিক্ষকরা এই অভিযানে অংশগ্রহণ করেন।
বিদ্যালয় প্রাঙ্গণ থেকে পদযাত্রাটি শুরু হয়ে নবাবহাট কমল সাহের পরিক্রম করে। এই অভিযানে সংগৃহীত অর্থ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করা হবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানান। আমরা বর্ধমান হাই মাদ্রাসার তরফ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে আমরা একটা প্রশাসন বার করেছি, ওই কেরলে যে বিশেষ করে কেরলে যে বন্যা হয়েছে ভয়াবহ বন্যা, সেই বন্যা দুর্গতির সাহায্যের জন্য আমরা এখানে একটা প্রশাসন বার করেছি, যাতে কর্মচারীরা বা দোকানদাররা দান করেন। কোথা থেকে বেরোনো হয়েছে, কোথায় কোথায় যাবেন? আমরা এটাই বর্ধমান হাই মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বেরিয়েছি, বেরিয়ে এই দিক থেকে নবাবহাট নবাবহাট আসবো, বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় একটি বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দ বার্তা। চাচা, আমাদের কি খাটে শোবার সৌভাগ্য হবে না? চাচা চাচা, আমাদেরকে বসার জায়গা হবে না চাচা। চাচা, ভালো ভালো জামা কাপড় গুলো সব নষ্ট হয়ে গেছে চাচা। আপনি কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন। নবরূপে নবসাজে বর্ধমানে শীততাপ নিয়ন্ত্রিত এক্সক্লুসিভ শোরুম তারকনাথ দে ম্যানুফ্যাকচারিং জুয়েলার্স অ্যান্ড অর্ডার সাপ্লায়ার্স। এখানে আপনি পাবেন হলমার্কযুক্ত সোনার গহনা এবং আধুনিক ডিজাইনের সোনার গহনার বিপুল সম্ভার। ঠিকানা জহুরিপট্টি, বকুলতলা, বর্ধমান। যোগাযোগ 0342-2634-693-9233-51972। বুধবার অর্থ দিবস এবং বৃহস্পতিবার পূর্ণ দিবস দোকান বন্ধ থাকিবে। বিয়ে মানে সারা জীবনের জন্য মনের মণিকোঠায় সযত্নে সাজিয়ে রাখার মতো একটি দিন, নতুন জীবন শুরুর শুভক্ষণ। সেই বিয়ের অনুষ্ঠানের জন্য আলো ঝলমল মনোরম পরিবেশ নিয়ে তৈরি শুভাঙ্গন বিয়ে বাড়ি, সাজানো বাগানের মাঝে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ভবন, অতিথি আপ্যায়নের জন্য বিশাল ডাইনিং রুম, রেস্ট রুম, এছাড়াও আছে যে কোনো অনুষ্ঠান ও মিটিং এর জন্য মিটিং হল, প্রশস্ত লন, গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত। সব মিলিয়ে আপনার সাধ্যের মধ্যে মনের মতো বিয়ে বাড়ি শুভাঙ্গন। শুভাঙ্গন বিয়ে বাড়ি, কাজীঘাট, বটতলা, বর্ধমান। লোকাল লটারি এজেন্সি এন্ড স্টকিস্ট, এখানে সকল রাজ্যের লটারি টিকিট খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। মনে রাখবেন, সকল প্রকার প্রাইজ উইনিং সঙ্গে সঙ্গে ক্যাশও করা হয়। এছাড়াও যে কোনো ধরনের ছেঁড়া ফাটা নোটও পরিবর্তন করা হয়, তাই আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লোকাল লটারি এজেন্সি, শেয়ারা বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9735194365 এবং 9564601114। এই আজকের মেনুটা কি? গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা। আরে বাবা, সেদ্ধ চালের ভাত হবে ফুলের মতো। আজকালকার যা চাল, মুখেই দেওয়া যায় না। ভরা হাড়ি গিন্নির সোনার কপাল, ভাত খাবে ছেলে পুলে লাল বাবা চাল। আরেকটু দেবো বাবা? হুম হুম, বাবা নয়,
বলো লাল বাবা, লাল বাবা চাল। ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। বিগ বাই স্বপ্নের বাজার, বিগ বাই তোমার আমার, বিগ বাই বলছি তোমায় আমার মতো পাবে কোথায়। তবে আর দেরি কেন, আজই আসুন বিগ বাই ঢলদিঘি পেট্রোল পাম্পের পিছনে বর্ধমান। মোবাইল নাম্বার 8798101548। ওয়াও, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার 9333083382। ব্রাইট একাডেমি বর্ধমানের মধ্যে আজকে আমাদের বর্ধমান শহরে আমরা আশা করছি কয়েক বছরের মধ্যে সেরা স্কুল হয়ে উঠতে পারব। এবং আমাদের যে পড়ানোর টেকনিকটা আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল টেকনিক ফলো করি না, আমরা প্লে ওয়ে মেথডে বাচ্চাদের শেখাই এবং অডিও ভিজুয়াল মাধ্যমে টোটালি বাচ্চাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট না করে আমাদের স্কুলে শেখানো হয় এবং একটা অত্যাধুনিক সিস্টেম অনুযায়ী আমরা স্কুলকে রান করছি এবং আশা করি বর্ধমানবাসী ভালোবাসে, আমরা বর্ধমানের বেস্ট স্কুল কয়েক বছরের মধ্যে তৈরি করে ফেলব। ব্রাইট একাডেমি অ্যান্ড ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল ফলোয়িং সিবিএসই কারিকুলাম, সর্বমঙ্গলাপাড়া, আলমগঞ্জ, বারডোয়ান। ফোন 0342-320-9819 অর 8436-926-677 অর 8538-009405। ফিরে এলাম বিরতির পর। ঝাড়গ্রাম বেলপাহাড়ের মাঝে ঝিপুরের কাকু এলাকায় পথ অবরোধ করলো ক্ষুব্ধ মানুষজন। পঞ্চায়েত বোর্ড নিয়ে যে কন্দল দেখা যাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এরূপ সিদ্ধান্ত গৃহীত হয়। পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসক দলের কন্দল দেখা যাচ্ছে। ঝাড়গ্রাম বেলপাহাড়ির মাঝে ঝিপুরের কাকো এলাকায় পথ অবরোধ করে শাসক দলের বিক্ষুব্ধ লোকজনেরা। তাদের পছন্দের প্রধান না হওয়ায় তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। আমাদের দুটো পঞ্চায়েতকে আটকে রেখেছেন, ওরাকে ছাড়তে হবে এবং ইয়া করতে হবে। আমাদের সাতজন, আমাদের মেজরিটি আছে, আমাদের আমাদেরই যাচ্ছে প্রধান। আপনারা এটা নিয়ে সচিবের কাছে গেছিলেন তো, পার্থ সচিব কথাটা কি বলেছেন? উনি কথা দিয়েছেন। কি বলেছিলেন? আপনাদেরই হবে এখন। এইটা আমাদের দাবি, মমতা ব্যানার্জি নেতৃত্বে গেছে, আমাদের দাবি একটাই, প্রধান গঠিত স্টোরি করে থাক। আজকে তিনি বলেছিলেন যে প্রধান গঠন আমাদের হবে, এটা আমাদেরকে বলেছিলেন। আমরা এমনকি সময় মঞ্চ থেকে তিনটা ক্যান্ডিডেটকে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। এর ফলে ৬ নম্বর রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। সপ্তাহের প্রথম দিন অবরোধের ফলে সমস্যায় পড়েছেন অফিস যাত্রী সহ সাধারণ মানুষ। লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে বাস, লরি সহ সমস্ত যানবাহন। পুলিশ অবরোধকারীদের সাথে আলোচনায় বসেন। আমাদের
এখানে যে মানে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল তাতে এখানে তৃণমূল কংগ্রেস চারটায় জিতেছিল। যারা দীর্ঘদিন ধরে এখানে ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেসে, তারা এমনই লুটপাট করেছে, এমনই দুর্নীতি করেছে যে মানুষ তৃণমূলের সিম্বলটাকে ভোট দেয়নি রাগে। মমতা ব্যানার্জির প্রতি মানুষের যে অগাধ ভালোবাসা, তাতে মমতা ব্যানার্জির জন্যেই ওই চারটাও জিতেছিল। তা এত উন্নয়নের পরও মানুষ আজকে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি, নির্দলরা জিতেছিল। তা সেই নির্দলরা জেতার পরে ভোটের পরে আমরা নিয়ে গিয়ে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কাছে ওনাদেরকে জয়েনিং করিয়েছিলাম। মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় আমাদেরকে কথা দিয়েছিলেন যে আপনাদের মেজরিটি পার্সেন্ট মেম্বার আছে, আপনাদের প্রধান হবে। তারপরেও ঝাড়গ্রাম SDPO আমাদেরকে দেখে একদিন বুঝিয়েছিলেন যে এই মেম্বারকে আপনাদেরকে ভোট দিতে হবে, এই মেম্বার বাইরে ভোট দেওয়া যাবে না। তারপর আমাদের দুটো মেম্বারকে ওখানে ডেকে আটকানো হয় এবং মেম্বাররা আমাদেরকে প্রতি মুহূর্ত ফোনে কথা বলছে। এখনও মেম্বার এই যে ফোন করেছে, আমাদেরকে প্রশাসন আটকে রেখেছে, যেতে দিচ্ছে না। এখন 11টা মেম্বার নিয়ে এখানে বোর্ড গঠন করছে, যারা দীর্ঘদিন এখানে চুরি করে তৃণমূল কংগ্রেসটাকে শেষ করেছে, মানুষের উপর বুলডোজার চালিয়েছে। প্রশাসনিক ক্ষমতায় প্রশাসনের হাত ধরে আজকে মেজরিটি পার্সেন্ট মেম্বারের কম মেম্বার নিয়ে তারা বোর্ড গঠন করতে এসছে এবং তারা প্রশাসনের মাধ্যমে বোর্ড গঠন করছে। আমাদের মেজরিটি পার্সেন্ট মেম্বারের মধ্যে দুজন মেম্বারকে প্রশাসন সুকৌশলে মিটিং করতে দেখে আটকে রেখেছে। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাতর, রিপোর্ট আনন্দবার্তা। সর্বশিক্ষা মিশনের DPO শারদতী চৌধুরী কর্মজীবনের অবসর নিলেন সোমবার। সেই উপলক্ষে তাকে সংবর্ধনা জানানো হয় কাঞ্চননগর DN দাস উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে। সোমবার কাঞ্চননগর DN দাস উচ্চ বিদ্যালয়ে একটি বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হলো। এদিন বিদ্যালয় কর্তৃপক্ষ সর্বশিক্ষা মিশনের DPO শারদতী চৌধুরীর কর্মজীবনের অবসর গ্রহণের মুহূর্তে তাকে সম্মান জানান। আমরা এসেছি কাঞ্চননগর DN দাস হাই স্কুলে, এদিকেই বর্ধমান জেলায়, স্পেশালি পূর্ব বর্ধমানে। এই স্কুলটা অন্যতম সেরা স্কুল, একটা সব দিক দিয়ে স্কুলের পরিবেশ এবং এখানকার মাস্টারমশাই যা আন্তরিকতা আছে, স্টুডেন্টের কোয়ালিটি যা আছে এবং ম্যানেজিং কমিটি সবাই মিলে কিন্তু স্কুলটাকে একটা দারুণ জায়গায় পৌঁছে দিয়েছে। আজকে আমরা এসেছি আমাদের এখানে BPCL-এর CSR প্রোগ্রামে বিভিন্ন স্কুলকে টয়লেট দেওয়া হয়েছে তাদের স্কুলের ছাত্র সংখ্যা দেখে। সেখানে এখানেও একটা টয়লেটের সেটা আজকে উদ্বোধন ছিল, খুব ভালো একটা মডার্ন টয়লেট বানানো হয়েছে ছাত্রছাত্রীদের জন্য। এছাড়াও আমাদের কন্যাশ্রী ক্লাব এখানে খুব অ্যাক্টিভ আছে, ওরা লাবণ্যশ্রী বলে একটা পত্রিকা বার করে, রেডিওয়ার পত্রিকা তৈরি করে, তো সেটারও আজকে আরেকবার আমরা আরেকটা এডিশন দেখতে পেলাম। তাছাড়া আমার মাস্টারমশাইয়ের কাছ থেকে খবর পেলাম যে এখানে যে আন্তরাজ্য যে আমাদের ফুটবল টুর্নামেন্টের যে টিমস উঠেছে তাদের মধ্যে এখানে থেকে যে টিমস আছে তাদেরকেও আজকে সম্বোধনা জানানো হবে। আর এমনিতেই ওভারঅল এই স্কুলটা এত ভালো যে আমার বারবার এখানে আসতে ভালোই লাগে। সব মিলিয়ে আজকে এখানে ছাত্রছাত্রীদের সাথে দেখা হওয়ার আরেকটা সুযোগ। বাইরে আলোটা ভালো পাবো। আজকে এখানে আমরা কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে আমাদের যে DPO ম্যাডাম আছে, শাশ্বতী ম্যাডাম চৌধুরী, উনি এখান থেকে চলে যাবেন। তার আগে ওনার হাত ধরে আমাদের স্কুলে যে একটা নতুন টয়লেট আছে সেটার উদ্বোধন হবে, কন্যাশ্রী ক্লাবের উদ্বোধন হবে এবং যে আমাদের যে খেলার ব্যাপার আছে সেই খেলার ব্যাপারে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। এবং উনি আমাদের স্কুলটার প্রতি, বিশেষ করে শহরের শেষ প্রান্ত হলেও, খুবই নজর দিয়ে দেখেছিলেন, যে কারণে আজকে আমাদের প্রধান শিক্ষকের প্রচেষ্টা, অন্যান্য যে শিক্ষক আছে তাদের প্রচেষ্টায় আজকে বর্ধমান শহরের যে জায়গায় আমাদের স্কুলটা এগিয়ে গেছে তাকে উনি সর্বতোভাবে সহযোগিতা করেছিলেন। তার জন্য আমরা কৃতজ্ঞতা বশত আজকে আমরা এই বিদ্যালয় থেকে তাকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করছি। শারদতী চৌধুরী মহাশয় এবং পুষ্পক
ডিপিও অর্থাৎ জেলা প্রকল্প আধিকারিক শারদতী ম্যাডাম এই আগস্ট মাসেই তার কর্মজীবন শেষ করবেন। তো বর্ধমানে যিনি তখন এসেছিলেন, আমাদের বিদ্যালয় রাজ্য থেকে শিশুমিত্র বিদ্যালয় পুরস্কার পায়, তার আগে নির্মল বিদ্যালয় পুরস্কার পেয়েছিল। 2015 সালে উনি এসেছিলেন, শিশুমিত্র বিদ্যালয় পুরস্কার আমরা পাই, এবং এবছর এই মাসেই উনি চলে যাবেন আমাদের বর্ধমান ছেড়ে রাজ্য দিল্লি থেকে। স্বচ্ছ বিদ্যালয় পুরস্কারের অভিযানের টিম আমাদের বিদ্যালয় পরিদর্শন করে গেছে এবং আমরা সম্ভবত ওই পুরস্কারও পাব। তো শারদতী ম্যাডাম আমাদের বিদ্যালয়ের যে বেস্ট ইনোভেটিভ স্কুল, তার আমলে আমরা এই পুরস্কারটা পেয়েছি। ম্যাডামকে, শারদতী ম্যাডামকে, ডিপিও ম্যাডামকে সম্বর্ধনার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ আমন্ত্রণ জানিয়েছেন এবং বাড়তি হিসাবে যাতে উনি যে কাজ করে গেছেন সেই হিসাবে আমাদের অসম্পূর্ণ টয়লেটটা যাতে উনি উদ্বোধন করতে পারেন তার ব্যবস্থা করেছেন, এবং নতুন পত্রিকা যেটা হবে কন্যাশ্রী পত্রিকা তার উদ্বোধন করবেন। শুধু তাই নয়, আন্ত ফুটবল প্রতিযোগিতা যে হয়েছিল তার পুরস্কারও উনি বিতরণ করবেন। এছাড়াও কন্যাশ্রীর ছেলেমেয়েদের সঙ্গে বসবেন এবং ওনার অনারে পরিচালন সমিতি, সমস্ত ছাত্রছাত্রী, এলাকার পরিচালন সমিতি এবং বিশিষ্ট নাগরিকদের আমন্ত্রণ জানিয়েছেন খাওয়া দাওয়ার গ্র্যান্ড। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, উনি প্রকল্প আধিকারিক হওয়ার পরে এই বিদ্যালয়ে বেশ কিছু সম্মান পেয়েছে। এছাড়াও তার সুপারিশে বিদ্যালয়ে নানা রকম প্রকল্প গ্রহণ করা হয়েছে। এদিন বিদ্যালয়ের পরিচালন সমিতি, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা তাকে সম্বর্ধনা দেয়। এদিন এই উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ধমান থেকে পিঙ্কি ব্যাটের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় আরো একটি বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দ বার্তা। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নম্বর 9933 08776
অথবা 9434038773 অথবা ফোন করুন 0342-266-5417। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, বাচ্চাদের ফ্যাশনের অনবদ্য। এখানে বাচ্চা ছেলে মেয়েদের অত্যাধুনিক স্টাইল ও ডিজাইনের পোশাক সহ যে কোনো আইটেম পেয়ে যাবেন, যেমন জনসন অ্যান্ড জনসন মেমি পোকো প্যান্ট, পটি, টুপি, হানগ্লাস সহ যে কোনো ধরনের আইটেম। ঈদের বাজার করতে আপনার বাচ্চার জন্য চোখ বন্ধ করে আসুন। নয়ন বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9434671949। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, এখানে আপনাদের পরিষেবায় থাকছে পেকো সার্জারি, মাইক্রো সার্জারি, গ্লুকোমা সার্জারি, মেডিকেল রেটিনা, অকুলোপ্লাস্টি। এছাড়াও আউটডোর পরিষেবায় পাচ্ছেন কর্নিয়া ক্লিনিক, গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক, চশমার শোরুম ও কন্ট্যাক্ট লেন্স। এখানে বসছেন ডাক্তার সৌরভ ঘোষ, MBBS অনার্স, কলকাতা MS গোল্ড মেডেলিস্ট, ফেকো গ্লুকোমা অকুলোপ্লাস্টি বিশেষজ্ঞ, বসছেন প্রতিদিনই। এছাড়াও থাকছেন ডাক্তার শুভজিৎ দাস, রেটিনা বিশেষজ্ঞ, ফেলো শঙ্কর নেত্রালয়, চেন্নাই, বসছেন প্রতি মাসের প্রথম ও তৃতীয় শুক্রবার। মনে রাখবেন আমাদের নার্সিংহোম সোমবার বন্ধ। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি সহকারে চিকিৎসা করানো হয়, যেমন ফ্লাইট ল্যাম্প, কম্পিউটারাইজড পাওয়ার চেক আপ, কম্পিউটারাইজড চোখের প্রেশার মাপা, ইনডাইরেক্ট অপ্থালমোস্কোপি, 3D OCT, লেজার, কেরাটোমেট্রি, বায়োমেট্রি। এখানে OPD খোলা থাকবে সকাল 1:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 5টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। তাই উন্নত চিকিৎসা পরিষেবার লক্ষ্যে আসুন বর্ধমান আই কেয়ার নার্সিংহোমে। আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিংহোম, দ্বিতীয় তল আরজি ভবন, পারবীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। পিন নাম্বার 713103। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9800790249 অথবা 8167539382 নম্বরে। দা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এবার পুজোয় বেড়াতে চলুন আমাদের সাথে। নৈনিতাল, রানীক্ষেত, আলমোড়া, কৌশনী, চকৌড়ি, মুন্সিয়ারি সহ আরো অনেক জায়গা। যাত্রা শুরু 15-10-2018 এবং 22-10-2018 12 দিনের। কেরালা ও কন্যাকুমারী যাত্রা শুরু 16-10-2018 এবং 25-10-2018 14 দিনের, এবং ভাইজ্যাক, আরাকু, হায়দ্রাবাদ সহ অন্যান্য জায়গা 9 দিনের। যাত্রা শুরু 15-10-2018 এবং 20-10-2018 যোগাযোগ করুন দা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। রুম নাম্বার 102, স্পন্দন কমপ্লেক্স, অপোজিট ইন্ডিয়ান গ্যাস অফিস, পাড়াপুকুর, বর্ধমান। মোবাইল 9932957841 অথবা 9474986323, ফোন 2662244। ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, এখানে পাচ্ছেন রড আয়রনের 6-7 খাট মাত্র 3000 টাকায়, 6-3 আলমারি মাত্র 4300 টাকায়, স্টিলের 6-7 খাট মাত্র 5500 টাকায়, 6-7 খাটের গদি মাত্র 1500 টাকায়, 4টে চেয়ার সহ স্টিলের ডাইনিং টেবিল মাত্র 10000 টাকায়, 3 সিটের সোফা মাত্র 5000 টাকায়। এছাড়াও গোদরেজ ইন্টেরিয়র, কার্লন, টাটা, পুষ্পা, সুপ্রিম, নীলকমল ছাড়াও রয়েছে বিভিন্ন নামি নামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার। মনে রাখবেন রয়েছে 60 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি। আমাদের ঠিকানা নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 9GT রোড, পারবীরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। ফোন নাম্বার 7718285627। ফিরালাম বিরতির পর। অসহায়ভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে এগিয়ে যাচ্ছেন এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার দেরিয়াচক গ্রামে। গ্রাম পঞ্চায়েতের সদস্য ও গ্রামের কিছু মানুষ তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে উদ্যোগী হয়। বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে পড়েছেন এক ভবঘুরে। এইরূপ নিদর্শন ফুটে উঠেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার দেরিয়াচক গ্রামে। প্রায় 20 বছর আগে সনাতন নামে এক ভবঘুরের ঠাঁই হয়েছিল উদ্বাস্তু জায়গায়।
গ্রামবাসীর সহযোগিতায় ছোট্ট কুড়ে ঘরে একলাই থাকত 72 বছরের সনাতন দাস। দিরিয়াচক গ্রামে ভিক্ষা করে বাড়ি বাড়ি পুজো করে দিন কাটাতো ভবঘুরে সনাতন। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থ হয়ে গ্রামের এক প্রান্তে ছোট্ট কুড়ে ঘরে রয়েছেন সনাতন বাবু। অসুস্থ সনাতন বাবুকে দেখে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। তার আত্মীয় পরিজন কেউই নেই তাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য। গ্রাম পঞ্চায়েতের সদস্য গ্রামের কিছু ব্যক্তি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার উদ্যোগী হয়েছে, কিন্তু তাকে দেখবে কে এই নিয়ে প্রশ্ন ঘুরপাক করছে সকলের মনে। আমাদের গ্রামে দীর্ঘ 20-25 বছর ধরে আছেন সনাতন দাসবাবু। উনি কোথাকার লোক আমরা কিন্তু জানি না। আমাদের গ্রামে যেহেতু আশ্রিত, এখানে একটি খালপাড়ের কুঁড়িয়ে করে থাকে এবং ওনাকে গ্রামের আমরা তরফের থেকে পঞ্চায়েতের তরফ থেকে সহযোগিতা করে হাসপাতালে পাঠিয়ে দেবো। আমরা এইটুকু করতে পারি, এরপরের বাকিটা আপনারা দেখভাল করুন যাতে উনাকে সুস্থভাবে আবার এই গ্রামে আসতে পারে, সেটা আপনাদের কাছে আবেদন রাখছি। এনার আর কেউ নেই, ছেলে মেয়েতে কেউ নেই, কিন্তু আর্থিকভাবে নিঃসম্বল এবং কিছু আর সোনা সম্পত্তি বা কিছু অর্থ আছে বলে আমাদের জানা নেই। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। হারাধন দাস স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রবিবার। এদিনের প্রতিযোগিতায় বিজয়ী হয় ভগৎ সেভেন স্টার। বিজয়ী এবং বিজেতার পাশাপাশি অন্যান্যদের পুরস্কার বিতরণ করা হয়। হারাধন দাস স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল রবিবার। 22 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। প্রতিযোগিতায় 16টি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বের খেলায় ভগৎ সেভেন স্টার এবং বৈচি একাদশ পরস্পরের মুখোমুখি হয়। প্রতিযোগিতায় জয়ী হয় ভগৎ সেভেন স্টার। তুলে দিচ্ছেন বর্ধমান জেলার সাধারণ সম্পাদক মাননীয় ফকন দাস মহাশয়। দুজন ক্লাবের যে ক্লাব ক্যাপ্টেন আছেন, প্রেসিডেন্ট আছেন, তারা আসবেন, তাদের একটা সুযোগ্য টপিক আমাদের সই করাতে হবে। আজকে এই চূড়ান্ত পর্যায়ের খেলার সমাপ্তির পরে ভগত সেভেন স্টার ক্লাবের সাদর সর্বোচ্চ গণদাতা সেরা গোলরক্ষক ম্যান অব দ্য টুর্নামেন্ট বৈচি একাদশের রাকেশ ম্যান। এরপর আমরা পুরস্কার তুলে দেব। আমাদের যে তিনজন রেফারি মাননীয় সুমন ভূমি, তাদের হাতে পুরস্কার তুলে দেবেন ক্লাব সম্পাদক মাননীয় নেপু হাজরা। এরপর আমরা পুরস্কার দেব, সকলে একটু হাত তালি দিয়ে বৈচি একাদশ ফিফের। এরপরে আমাদের নগদ টাকা এবং ফেরত যোগ্য ট্রফি তুলে দিচ্ছেন বর্ধমান জেলার সাধারণ সম্পাদক মাননীয় ফকন দাস মহাশয়। দুটি ক্লাবের দুজন ক্লাবের যে ক্লাব ক্যাপ্টেন আছেন, প্রেসিডেন্ট আছেন, তারা আসবেন, তাদের একটা ফেরত যোগ্য ট্রফি আমাদের সই। এরপর সর্বোচ্চ গোলদাতা ভগত সেভেন স্টার ক্লাবের সাগর, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ভগত সেভেন স্টার ক্লাবের সাগর সর্বোচ্চ গোলদাতা ম্যান অব দ্য টুর্নামেন্ট বৈচি একাদশের রাকেশ ম্যান অব দ্য একটু হাত তালি দিয়ে বৈচি একাদশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার এমসিআইসি খোকন দাস, কাউন্সিলর প্রদীপ রহমান, শাহামুদ্দিন খান, সুশান্ত প্রামাণিক সহ বিশিষ্ট ব্যক্তিত্ব। আয়োজকদের পক্ষ থেকে বিজয়ী এবং বিজেতাদের হাতে ট্রফি সহ পুরস্কার তুলে দেওয়া হয়। নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এবং হারাধন স্মৃতি সংঘের পরিচালনায় হারাধন দাস স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি সিল একদিনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। এই খেলায় 16টি টিম অংশগ্রহণ করেছে, তার মধ্যে বিজয়ী দল হয়েছেন ভগত সেভেন স্টার এবং বিজিত দল হয়েছেন বৈচি একাদশ। আমাদের আজকের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন বর্ধমান জেলার সাধারণ সম্পাদক তথা বর্ধমান পৌরসভার এমসিআইসি মাননীয় খোকন দাস মহাশয়, উপস্থিত ছিলেন আমাদের বর্ধমান পৌরসভার কাউন্সিলর সমীর মুন্ডা, প্রদীপ রহমান, তপন শাহাবুদ্দিন খান এবং সুশান্ত পরামানিক, উপস্থিত ছিলেন আমাদের বিশিষ্ট আইনজীবী
শ্রী উদয় কুনার এবং এই এলাকার বিশিষ্ট সমাজসেবী শঙ্কর রায়, এছাড়া এই এলাকার ক্লাবের সমস্ত সদস্যগণ, ক্লাব সভাপতি মনিন্দর সিং, তারা সকলেই উপস্থিত। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্তমান ফার্নিচার এন্ড বেডিং স্টোর, নাইন জিডি রোড, সার্ভিসাটা, জয়কন্ঠ সীমা মার্কেট, বর্তমান 7131-03, হলিডক স্কুল অ্যাফিলেটেড টু ISC, নবাব হাট, জিডি রোড, বর্তমান লকাই লটারি এজেন্সি, শেয়ারবাজার, বর্তমান। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকানাথ আগরওয়াল, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারবাজার, আমিলা, বর্ধমান। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, দ্বিতীয় তল, আরজি ভবন, পারবীরহাটা, শ্রীপল্লি, পূর্ব বর্ধমান। বিধি সমিতির একটি সভা অনুষ্ঠিত হল সোমবার। বিক্ষোভ আমরণ অনুষ্ঠান শুরু করল KNU বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা। একটি পদযাত্রা ও অর্থ সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হল সোমবার। ঝাড়গ্রাম বেলপাহাড়ির মাঝে ঝিপুরের কাকো এলাকায় পথ অবরোধ করল ক্ষুব্ধ মানুষজন। সর্বশিক্ষা মিশনের DPO শারদজ্যোতি চৌধুরী কর্মজীবনের অবসর নিলেন সোমবার। অসহযোগে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে এগিয়ে যাচ্ছেন এক বৃদ্ধ। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার। খেয়ে তৃপ্তি, খাইতে তৃপ্তি, মতিয়ান রাইস।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কম্পিউটার শিখুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের উদ্যোগে প্রতিষ্ঠিত বর্ধমান দক্ষিণ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে সিআইটিএ, ডিআইটিএ, ডিটিপি, মাল্টিমিডিয়া, এফএ, ট্যালি উইথ জিএসটি, হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সে ভর্তি চলিতেছে। কোর্স সম্পূর্ণ করলে সরকারি কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট দেওয়া হবে, যা যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গ্রহণযোগ্য। এছাড়া এখানে যুব ভোকেশনাল কোর্স করানো হয়, বিউটিশিয়ান, মোবাইল রিপেয়ারিং, ইলেকট্রিক্যাল টেলারিং ইত্যাদি। ঠিকানা বর্ধমান দক্ষিণ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, 3 নম্বর ভবানী ঠাকুর লেন, ওমেন্স কলেজের পাশে, স্টেট ব্যাংকের বিপরীতে গলির ভিতরে, বিরতলা, বর্ধমান। যোগাযোগ করুন এই নাম্বারে 9332240657 অথবা 8918641679। পার্ল হোটেল অ্যান্ড ব্যাঙ্কুয়েট, লজিং, ফুডিং অ্যান্ড কমিউনিটি হল। এখানে পাচ্ছেন ডিলাক্স এসি রুম, সুপার ডিলাক্স রুম, এক্সিকিউটিভ রুম, প্রিমিয়াম রুম সহ ফ্যামিলি ডাইনিং রেস্টুরেন্ট। এছাড়াও ম্যারেজ পার্টি, মিটিং, কনফারেন্স সহ যে কোনো অনুষ্ঠানের জন্য আসুন। এটিএম সার্ভিস, লিফট ফেসিলিটি, ট্রাভেল, ডক্টর অন কলের সুবিধাও পাচ্ছেন। বুকিং করুন 9564198194 অথবা 9547922228 এই নাম্বারে। পাল শান্তি কমপ্লেক্স, 14000 বাজার শোরুমের বিপরীতে। শ্রীকৃষ্ণ ফাইবার, এখানে ফাইবারের ফ্রেম, পাল্লা, দেওয়াল আলমারি, ওয়ার্ড্রব, মডিউলার কিচেন কভার ও শোকেস অত্যাধুনিক স্টাইলে এবং সুলভ মূল্যে পাওয়া যায়। দেরি না করে ঘরকে মনের মতো সাজাতে আজই আসুন শ্রীকৃষ্ণ ফাইবার, পিসি মিত্রের পাড়াপুকুর, বর্ধমান। আমাদের আরেকটি শাখা হাটু দেওয়ান, সাতচোরা পুল, বর্ধমান। 4973233-9606 অথবা 9153021285। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে বিএড এবং ডিএড 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, বিএড এবং ডিএড কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স, জিএনএম এবং বিএসসি নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাস করুন এনআইওএস। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। মমতা ফার্মেসি, এখানে বসছেন চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার সোমনাথ সরকার। সময় সোমবার সকাল 10:30 থেকে 12:00 পর্যন্ত চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার তনুশ্রী সরকার। সময় সোম ও বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে 7:00 পর্যন্ত মেডিসিন ও সুগার রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন মজুমদার বসছেন। প্রতি শুক্রবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত নার্ভ রোগ বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভাট বসছেন। প্রথম ও দ্বিতীয় রবিবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত হাড়ের ডাক্তার ডাক্তার অর্ঘ সাহা বসছেন। শুক্রবার দুপুর 1:00 থেকে 2:00 পর্যন্ত সুগার, হৃদরোগ ও মেডিসিন চিকিৎসক ডাক্তার সৌগত সরকার বসছেন। মঙ্গলবার সন্ধ্যা 6:00 থেকে রাত্রি 8:00 পর্যন্ত, সোম ও বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 থেকে রাত্রি 8:00 পর্যন্ত বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার তন্ময় রানু বসছেন। মঙ্গলবার ও রবিবার সকাল 11:00 থেকে দুপুর 12:00 পর্যন্ত মমতা ফার্মেসি। ঠিকানা হলিচার স্কুলের সামনে, কালনা গেট, বর্ধমান। মোবাইল 9434123464 অথবা 9735290027 অথবা 7908406073।